হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আমি আজকে কালী পুজোর যে সেকেন্ড পার্ট, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এক্ষুনি আমরা ঠাকুর আনতে বেরোবো, আর দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেলও পুরোটাই রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার দিদি, তারপর আমাদের আরও সব রিলেটিভরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে সবাই। এক্ষুনি আমরা ঠাকুর আনতে বেরোবো। আর এই দেখো সোনা, তারপর আমার বর, আমার ভাসুর, সবাই ওই কালো রঙের পাঞ্জাবিগুলো পরেছে। তো পরার পর খুবই ভালো লাগছে, তিনজন একসাথে দাঁড়িয়ে যখন থাকে মানে দেখতে অন্যরকম লাগছিল সবার, ব্ল্যাক একদম। আর এই দেখো আমিও রেডি হয়ে নিয়েছি, আর যে ব্লু কালারের ব্লাউজটা তোমাদের সেদিন দেখিয়েছিলাম সেটা আমি পরেছি এই পিঙ্ক কালারের শাড়িটার সাথে। আর দেখো এখানে সূর্য ভ্যানে উঠে বসেছে, এই ভ্যানে করে আমরা ঠাকুর নিয়ে আসব। আরও যারা যারা বাচ্চা আছে তার সাথে দুই একজন বড়রাও ভ্যানে উঠেছে। আর এখান থেকে দেখো আমাদের যে গেটটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানেই আছে আমাদের ঠাকুর। তো চলো তোমরা সবাই দেখে নাও ঠাকুরটা। এই যে এটা হলো আমাদের বাড়ির ঠাকুর। তো ঠাকুরটা সত্যিই খুব সুন্দর হয়েছে, মুখটা এত ভালো লাগছে না দেখে, আর সাজানোটাও সত্যি দারুণ হয়েছে। আর এখানে দেখো এখন যে পাল বাড়িতে যে ঠাকুর বানানোর টাকাটা সেটা দিচ্ছে, এরপরই আমরা এখন ঠাকুর নিয়ে যাব। আরে লোড আছে, গাড়ি কিছু হবে না। না না পিছনে আমি ধরে রাখবো, চিন্তা নেই। এখানে দেখো ঠাকুর আনার পর আমাদের ঠাকুর মশাই এখন পঞ্চকুড়ি দিয়ে আলপনা দিচ্ছে, তারপর থেকে পুজোর কাজ শুরু হবে। আর আমরা এখানে সবাই এক এক করে যে ঠাকুরের জিনিসগুলো সব ঘর থেকে নিয়ে আসছি, এগুলো আগের থেকে আনা যাবে না, কারণ ঠাকুর আনার আগে কিছুই আনা যায় না। ঠাকুর বসানোর হয়ে গেলেই তারপর সব ঠাকুরের জিনিসপত্র আনতে হবে। আর এখানে দেখো ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে, লাইটিং থেকে শুরু করে ফুল দিয়ে সাজানো সব কিছুই খুব ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো আমি ফুলের মালা, তারপর আরও যা যা আছে সব ধরনের ফুল, বেলপাতা, রজনীগন্ধার মালা সব কিছু আমি নিয়ে এখন উঠোনে যাচ্ছি ঠাকুরের জায়গায়। আর এখানে ঠাকুর মশাই ঠাকুরের গয়না থেকে শুরু করে চাঁদমালা, গামছা, চাদর সব কিছু এখন পরিয়ে দিচ্ছে, এখানে খড়্গ পরানো হচ্ছে ঠাকুরকে। আর আমাদের এবার ঠাকুর আনতে একটু লেট হয়ে গেছে, তাই আমাদের যারা নিমন্ত্রণ গেস্ট তারাও এখন চলে এসছে। তো বাইরে এখন অনেকটাই ভিড়, কিন্তু আমাদের পুজো এখনও স্টার্ট হয়নি, একটু দেরি হয়ে গেছে এবার পুজোটা স্টার্ট করতে। তো এখানে দেখো আমাদের মণ্ডপে কিছু কিছু লোক বসেছে, এখানে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, আর কিছু লোক এমনি বাইরে দাঁড়িয়ে আছে।
তারপর কিছু লোক আছে আমাদের কফি স্টলে, এখানেও লোক আছে, আর ঘরেও কিছু লোক বসেছে, আর ছাদে তো খাবারের ব্যবস্থা করা হয়েছেই। তো সব মিলিয়ে আমাদের এখন বাড়ি ভর্তি লোক, খুব হইচই হচ্ছে এখন। আর যেহেতু ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো কফি স্টলটা এর জন্য নিচে বসানো হয়েছে, যেন মানে বাইরেও যারা থাকবে তারা যেন এসেই যেন কফিটা খেতে পারে। তো ওর জন্যই কফি স্টলটা উঠোনে বসানো হয়েছে, আর তার সাথে বিস্কুটও আছে। তো সবাই খুব এনজয় করছে। তোমাদেরকে বলেছিলাম যে ঘর ভর্তি লোক, এখন তো দেখেই নাও ঘরে কত লোক। আর এখন ওপরে একটা ব্যাচ শেষ হলেই এখানে যারা আছে তো তারা এবার বসবে গিয়ে। আর দেখো এখানে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, এখন রাধা বল্লভী আর পনিরটাই সবে এটা দিয়ে স্টার্ট হলো। তার আগে ফুলকপির পকোড়াটা দেওয়া হয়েছে, তো সব কিছু তো আর ক্যাপচার করতে পারিনি। আর আমিও ওপরে গিয়ে আমি ভিডিও করে নিই, আমি সোনার হাতে দিয়েছিলাম, ও ভিডিও করে এনেছে। আর এখানে দেখো সবাই এখন খুব এনজয় করে খাচ্ছে। তোমাদেরকে মোটামুটি সব কিছুই দেখিয়েছি, কিন্তু একটা জিনিস মিস হয়ে গেছে দেখাতে, তো সেটা হলো এই সিঁড়ি সাজানোটা। তো এটাও দেখে নাও। আর এখন মোটামুটি লোক কিছু কমে গেছে, কারণ এখন রাত 11:30 বেজে গেছে। তো সেরকম এখন আর নিমন্ত্রণের গেস্ট কেউ নেই, এখন আমরা ঘরে নিজেরাই আছি। তো পুজো হচ্ছে এখন, তো তোমাদেরকে এই ফাঁকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে দেখো মা এখন ভোগের জন্য যে খাবারটা এখন থালায় বেড়ে নিচ্ছে ঠাকুরের ভোগের জন্য, এখানে সব কিছু দিয়েই পাঁচ রকমের ভাজা ডাল, তারপর এখন মা পনিরটা দিচ্ছে ঠাকুরকে। তো সব কিছু দিয়ে সাজিয়ে, এখানে পায়েস আছে, সব কিছু দিয়ে সাজিয়ে আর লাস্টে তুলসী পাতা দিয়ে এখন ভোগের জন্য ডাকলেই এখন ভোগটা নিয়ে যাওয়া হবে ঠাকুরের কাছে। নৈবেদ্য নিবেদন করা হয়ে গেছে, ফলপ্রসাদ। তো এখন লাস্ট আছে অন্নভোগ, খিচুড়ি, এগুলো লাস্ট ভোগের জন্য নিবেদন করা হবে। আর এখন মা লাস্টে খিচুড়িটা বেড়ে নিচ্ছে, সব মোটামুটি রেডি হয়েই গেছে, এখন ডাকলেই ভোগ নিয়ে বাইরে ঠাকুরের কাছে যেতে হবে। ভোগটা এখানে আনার পর আমরা এখন গাছ প্রদীপগুলোও জ্বালিয়ে নিচ্ছি, এটা জ্বালানো হয়ে গেলেই তারপর ঠাকুর মশাই ভোগ নিবেদন করবেন।
রাত 3:30 বাজে প্রায়, আর এখন আমাদের যজ্ঞ হচ্ছে, এটা হলেই ঠাকুরের মায়ের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এটা হলো পরের দিন সকালবেলার ভিডিও, আমরা এখন ঠাকুর বরণ করব, তারপর ঠাকুর ভাসান হবে, মা চলে যাবে এখন, তো আমাদের সবারই মন খারাপ, তো তার মধ্যেই এখন ঠাকুর বরণ করছে, আমার যা আগে বরণ করছে বর্দি ভাই আগে বরণ করে নিচ্ছে, এরপর আমি করব। আর এখন দেখো ঠাকুর ভাসানের পর এখন মঙ্গল ঘটে জল নিয়ে এখন সবাই বাড়িতে আসছে, সবাই একসাথে থাকলে ভালো লাগে। আমি সকাল সকাল গিয়ে ভোট দিতে যাই। কখন সকাল হয়? কাল সকালে? মা যেন সবাইকে ভালো রাখে এই প্রার্থনা করে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে যাচ্ছি। আমাদের কালী পুজোর ভিডিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব ভালো থাকবে, টাটা।